এটা হচ্ছে মার ব্রেকফাস্ট, ব্রেড আর কলা। আর এই ওপর থেকে যেটা দিচ্ছি এটা হলো আমুলিয়া দুধ, আর হচ্ছে এক কাপ দুধ চা। আসলে এটা আমি ঠিক জানতাম না, এটা মাই বলল যে কলার সাথে নাকি গুঁড়ো দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে, তো দেখলাম সত্যিই তাই। আর এদিকে হচ্ছে তোমার বাবাকে এখন দিচ্ছি, বাবার মানে তোমার এটা খেয়ে বাবা অফিসে বেরোবে। তো আজকে শাক আর ডিমের ঝোল হয়েছিল, আর বাবার অফিসের জন্য লাঞ্চ বক্সে আজকে মুড়ি আর এটা হচ্ছে ছোলা আর বাদাম একসাথে করা, আর একটু নুন ছড়ানো উপরে আছে, আর পেঁয়াজ আর লঙ্কা। আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। যাই হোক, সমস্ত ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপর বাবাও অফিসে বেরিয়ে গেল, আর ও তো দেখলে সকালেই চলে গেল। তো তারপর আমি এসেছি আমার বিছানা টিছানাগুলো সব ক্লিন করতে। আর আজকে ভাবলাম যে যত শীতের ড্রেসগুলো আছে সেগুলো সব নামাতে হবে। এখন বাজে হচ্ছে প্রায় 12:30, তো আমি রান্নাঘরে আসলাম, কারণ হচ্ছে আমি এখন চা বসাবো আর রান্না করে টুকটাক কাজ। আজকে হচ্ছে পাটিসাপটা বানাবো বলতে ঠাকুমাই করবে, আমি তো পারি না, ঠাকুমার কাছ থেকে আজকে আমি শিখে নেব কীভাবে পাটিসাপটা বানাতে। এটা হচ্ছে রেড কাউ 500 ml-এর, তো এটা দিয়ে হবে হচ্ছে গিয়ে পিঠে, পাটিসাপটা পিঠে, যেটা তোমাদের কালকেই বলছিলাম। তো সেই জন্য দুধটা একটু এখন জাল দিতে হবে। তো দেখো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আর ফোটাবো না, তো এবার গ্যাসটা অফ করে একটু প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে একবার আমার রুমটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো খাটের অবস্থাটা কি, সমস্ত শীতের জামা কাপড় বের করেছি, কি অবস্থা হয়েছে খাটটার, প্লাস্টিক টাচ্ছে দাদা, চালো কাঁচা গোল্লা, এখানে মানে 250 মতো কাঁচা গোল্লা আছে, নোলেন গুড়ের কাঁচা গোল্লা। হাতে না লাগে, দেখো একটুখানি দুধ দিয়ে সন্দেশটাকে জ্বালালে ক্ষীর হয়ে যাবে, কিন্তু চালের গুঁড়ো কিছু করিনি এখনো, আসলে ভালো হইতো। আর একটু কি তোমার জল দুধ দেবো, দেখো তো দুধ না, গ্যাস কি আসতেই থাকবে, না বাড়িয়ে দেবো গ্যাস একটু, এটা কি তোমার এরকমই থাকে নাকি আরো শুকনো হয়, শুকনো করলে শুকনো করা যায় না, গরম করা যায় তো আবার জাল দিয়ে রাখলে না শুকনো হয়ে যাবে। এখানে হচ্ছে ক্ষীরটা রেডি পুরো, এখন একটু ফাঁকা থাক, পরে দেখি একটু। আচ্ছা কেন চালের গুঁড়োটা, তো এবার এই চালের গুঁড়োটা এই চালনিটায় ভালো করে চেলে নিচ্ছে। আচ্ছা কতটা দিয়েছো চিনি, এই এতটা দিয়েছো, আচ্ছা আচ্ছা আমি দিই না, এই এখন ঠিক আছে ঠিক আছে। বড় মামিরা পুরি গেছিল তো এটা নিয়ে এসেছি আমার জন্য, এটা শঙ্খের মধ্যে খুব সুন্দর। আর এবার হচ্ছে গিয়ে তোমার এই দুধটা একবারে দিচ্ছে না, অল্প অল্প করে, তো একটু কম হয়ে গেছিলো তো ঠাকুমা তখন বললো আর একটু জল দিয়ে দাও, তো জল দিয়ে এটা তৈরি হলো। আমি দেখে নিচ্ছি, শিখেও নিচ্ছি, এরপরে একদিন নিজে করব, তোমরাও যারা জানো না তাদেরও দেখিয়ে দিলাম, তারাও এরপর করতেই পারবে। হবে পাতলা পাতলাই হয় এটা, রেডি মাখানোটা। এখানে আমি এক কাপ চা বসিয়েছি বড় মামির জন্য,
আর এইদিকে দেখলেই এটার মধ্যে একটু এক্সট্রা দুধ আছে, লাগতে পারে ঠাকুমা বলে গেল। এখানে হচ্ছে ক্ষীর, আর এটা আর এখানে হলো পাটিসাপটার ওই চালের গুঁড়োটা করা আছে রেডি। এবার খেয়ে দিয়ে নিয়ে তারপর 3:30 ওরকম সময় বানানো হবে। এখন টাইম হচ্ছে ঠিক 2:30, এই যে স্নান করে বেরোলাম, এবার লাঞ্চ করে দেবো। লাঞ্চে ভাত গরম হচ্ছে, আর আজকে লাঞ্চে হচ্ছে আমাদের আসে এটা একটা বেগুন দিয়ে শাক করেছে, এই শাকটি জানি না, আর হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে, এটা একটু পেঁয়াজ আর লঙ্কা আছে। তো খেয়ে দিয়ে উঠেই চলে এসেছি রান্নাঘরে পাটিসাপটা বানানোর জন্য। ঠাকুমা আগে মানে খাওয়ার আগে হচ্ছে তোমার ওই ক্ষীর আর ওই ইসেটা আর কি বলে চালের গুঁড়োটা রেডি করে রেখে গেছিলো, এবার বাকিটা তৈরি করবো। প্লেটটায় নামাবো, এই ব্রাশটার মুখটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, ওই জন্য সেই বেগুনটাই কাটলাম কেটে। এবার কি করবো বললো, এটা এই জায়গাটা লাগাবো তো তেলটা? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা। আচ্ছা আচ্ছা, গোটাটা দিয়ে দেখো। গরম আছে তো, তেমন হবে। অল্প করে দি, তারপর যদি উঠে তোমার উঠে যেন কি রকম হাতে না লাগে, কি সুন্দর হয়েছে ঠাকুমা। তো দেখতেই পাচ্ছ তোমরা, ঠাকুমাই সবটা করেছে। আর এখানে শুধু এবার ওই মানে টেকনিকটা আমি শিখে নিলাম যে কীভাবে এটাকে ঘোরাতে হয়। আমি যেহেতু জানি না, ফার্স্টবার না যেরকম অমলেট করে ওরকম চেপে চেপে করেছিলাম, তো ঠাকুমা তারপরে বললো যে ওরকম না, মানে মিডিলটা ফোলা থাকবে আর সাইড দুটো হচ্ছে গিয়ে তোমার আটকে দেওয়া হবে মুখটা চাপ দিয়ে। তো সেটা কীভাবে হবে সেটা ভালো করেই আমায় শিখিয়ে দিল, তো বুঝতে পেরে গেছি। ঠাকুমা তো একদম পুরো হাত দিয়ে এরকম করে করছিলো, কিন্তু আমি হাত দিয়ে ঠিক পারছিলাম না, ওই জন্য খুন্তি দিয়ে হয়েছিলো। যাই হোক, এরপর ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একদিন পুরোটা নিজে বানাবো। এখন বাজে হচ্ছে 5টা, পিঠে করতে করতে 5টা বেজে গেল আজকে। যাই হোক, ঠাকুমাও ঘরে চলে গেছে, আমিও চলে এসেছি ঘরে। তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা আমার খাটটার উপরের অবস্থা, দেখতেই পাচ্ছ। সেই শীতের জামা কাপড় সব বের করেছিলাম, তোমাদের তখন বলেইছিলাম যে শীতের জামা কাপড়গুলো অনেক দিন ধরে ভাবছি বের করবো, করা হচ্ছে না, আর শীতটাও পড়ে যাচ্ছে, বা যখন কোথাও বেরোনো হয় না খুব প্রবলেম হয়ে যায়, তখন তাড়াহুড়া করে বের করাও হয় না। তো ওইগুলো সব বের করে একটু আলমারিতে এদিক ওদিক গোছাচ্ছিলাম বলে না সব ভাজ করে এই যে খাটে রেখেছি, কিন্তু এগুলো এখনও কিচ্ছু আমার তোলা হয়নি, সমস্ত কিছু তুলতে হবে, কিন্তু আমি আর দাঁড়াতেই পারছি না। মানে সকাল থেকেও একটুও বসেছিলাম না, সারাদিন এই গেলো ভাজ করে করে, তারপর স্নান করে বেরিয়ে খেয়েই সঙ্গে সঙ্গে পিঠা করার ওখানে। তো এখন এই করে 5টা বেজে গেছে, কোমরটাও একটু ব্যথা করছে, এবার একটু শোবো, একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আমার বাকি এগুলো সব কিছু গোছাতে হবে। আবার এই খাটটা না পুরোটাই জুড়ে কিন্তু জামাকাপড় সমস্ত কিছু ছিল, আমার আর শোয়ার জায়গা ছিল না। তারপরে আমি কী করলাম, আমি সাইড দিয়ে করে একজন ধরবে এরকমভাবে একটুখানি কোনোরকম বালিশটা নিয়ে
বলছি না একটু সাইড দিয়ে একটু শুয়ে পড়ি, এই তুলতে গেলেও এখন অনেক সময় লাগবে, তোলাও মানে এখন সম্ভব নয়। আর এখানে কোথায় শোবো, অন্য ঘরে গিয়েও আমার খুব একটা ঘুম আসে না, তো নিজের ঘরে সবার এটা একটা কমফোর্টেবল বেশি। তো বলছি না একটু শুয়ে পড়ি, যাই হোক। তো আমি ঘুমাচ্ছিলাম এমন সময় শিখাদি ফোন করে বলবো আজকে আসতে পারবে না, তো সেটা শুনে উঠলাম, উঠে এসেছি রান্নাঘরে, চা বসিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে তোমার এক্সট্রা অনেকটা চালের গুঁড়ো ছিল। আসলে কি হয়েছিল, আমাদের ওই সন্দেশ আনাটা অনেকটা কম হয়ে গেছিলো, আরও অনেকটা বেশি লাগতো, যেহেতু ঠাকুমা অনেকদিন করে না ওই জন্য আন্দাজটা ঠিক বুঝতে পারেনি। তো সেই জন্য ওই লাস্টের টুকু ঠাকুমা এরকম বললো যে একটু কড়াইতে করে দিই, ওই গোলা রুটির মতো চাটা দিয়ে ধুয়ে দিই। তো ওই জন্য সন্ধ্যার সময় সেটারই হাফ, যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য আমি এখান থেকে হাফটুকু নিয়ে কড়াইতে এখন এটা ভালো করে গরম করব। তো মাকেও বলেছিলাম খাওয়ার জন্য, কিন্তু মা খাবে না, আর আমি যেহেতু পিঠে হওয়ার সময় অনেকগুলো খাওয়া হয়ে গেছিলো ওই জন্য আমিও এখন আর খাবো না, শুধু বাবাকেই দেবো, বাবা খাবে। আর হচ্ছে গিয়ে চাটা খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে আমার সমস্ত যে জামাকাপড়গুলো দেখলেই ছিল ওগুলো গোছানোর কাজে লেগে পড়েছিলাম, ওই জন্য আমি রান্নাঘরে বাসতে পারিনি আজকে। তো আমার কাজ শেষ করতে করতে প্রায় 10টা ওই সময়, মানে তার একটু পরেই ও ঢুকে গেছে অফিস থেকে। এখন হচ্ছে প্রায় 10:30 বাজে, ও একটু আগেই ঢুকলো, একটু ঢুকেই ও বলছে যে খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে বেগুনটা ভাজবো। আজকে তো রান্না দিদি আসেনি, ওই জন্য মাই করেছে রান্না, তো ট্যাংরা মাছের ঝোল করেছে, আর আমি এখন বেগুনটা ভাজবো, ব্যাস তারপর খেয়ে নেবো। তো আজকে আমাদের ডিনারে ভাতের সাথে হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ। আজকে আর আমি মাকে বারণ করলাম রুটি করতে হবে না, যেহেতু দিদি আসেনি, আজকে আমি ভাতই খেয়ে নিয়েছিলাম সবার সাথেই। এখন প্রায় 12টা বাজতে গেল, তো আমার এডিটটা অনেকটা কমপ্লিট, আশা করি আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে, তারপর শুয়ে পড়বো। আর হচ্ছে গিয়ে তোমার আজকে তো আমি পাটিসাপটা যেটা বানালাম, মানে ঠাকুমাই মেন করেছে সব কিছুই, আমি ব্যাপারটা পুরোটা শিখে নিয়েছি, ইচ্ছে আছে পরে একদিন বানানোর, যেটা পুরোটাই নিজে করবো, ঠাকুমাকে আর ডাকবো না, করে তারপরে দিয়ে আসবে, দেখো খেয়ে কেমন হয়েছে। যাই হোক, আজকে শরীর আর দিচ্ছে না, যা মানে খাটাখাটনি গেছে সকাল থেকে, সারাদিনই এই গোছানো এই করতে করতেই চলে গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, গুড নাইট, টাটা।